তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকার বাসিন্দা রিমা দেবের সঙ্গে এক বছর পূর্বে আমবাসা এলাকার বাসিন্দা তাপস ব্যানার্জির ছেলে তরুণ ব্যানার্জির সঙ্গে বিয়ে হয়। যদিও বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে শুরু হয় পারিবারিক বিবাদ। আর এই পারিবারিক ঝামেলার মূল কারণ ছিল একমাত্র সর্বনাশা, ড্রাগসের নেশা। স্ত্রী অভিযোগ করে জানায়, স্বামী তরুণ ব্যানার্জি প্রায়শই ড্রাগসের নেশে আসক্ত হয়ে তার উপর নির্যাতন চালাত। নির্যাতন এমন পর্যায়ে পৌঁছায় যে বাধ্য হয়ে স্ত্রী একবার 3 মাসের জন্য নিজের বাপের বাড়িতে চলে আসে। তখন স্বামী 3 মাস ঘর জামায় এসে তেলিয়ামুড়া স্থিত শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে। শ্বশুর বাড়িতে থাকাকালীন সময়ে শাশুড়ি সহ স্ত্রীর বিভিন্ন স্বর্ণালঙ্কার তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায় এনে বিক্রি করে দেয় তার স্বামী, এমনটাই অভিযোগ। যদিও পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্ত্রী পুনরায় গিয়ে আম্বাসা স্থিত শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু পুনরায় স্ত্রী তেলিয়ামুড়া বাপের বাড়িতে আসার পর স্বামী এসে বৃহস্পতিবার সকালে আচমকায় শ্বশুর বাড়িতে স্ত্রীকে মারতে শুরু করে। আর এতে চুপ থাকতে না পেরে স্ত্রী তার বন্ধুদের খবর দিয়ে ডেকে এনে অম্পি চমহনি এলাকায় প্রকাশ্যে জনতার সামনেই গণধোলাই দেয়। গণধোলাইয়ে গুরুতর আহত স্বামীকে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িতে করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তো হ্যাঁ, মা বাবা মাঝখান দিয়ে ব্লেম তুলছে আমার উপরে, জানি দিলে জানি না সে নেহেল হয়ে গেছে, অথচ আমি জানি না হেঁটে ড্রাগস করে, ঠিক আছে, জানতাম হ্যাঁ নেশা করে, ঠিক আছে, কিন্তু কী নেশা করে এটা আমি জানতাম। তো যাওয়ার পরে মেয়ে প্রায় সময়ই কী করে কি একটা কৌটার মতন ড্রাগস থাকে এদের মধ্যে, এটা ইউজ করতেছে, পুশিং করে খেয়ে পুশিং করে ফাইভ দিয়েও নেয়। তো এমনভাবে নেওয়ার পরে আমি তারাবাড়ি থেকে বলছে হ্যাঁ মা বাবা, যে যেভাবে হোক এই তুমি তোমার জামাইলে বাপের বাড়ি যাও। তারপরে আমার মা বাবা অসুস্থ, যে কোনো কারণে আমি আমার মা বাবা ডাক্তার দেওয়ার লেগে আসছিলাম। আমার পরে হ্যাঁ আমার সাথে আইসে আইসে এখানে 3-4 মাস হ্যাঁ ঘর জামাই থাকছে, থাকতে সেরে হ্যাঁ কি করছে, আমরা যা জিনিসপত্র আছে সব হ্যাঁ মানে বিক্রি করে দিচ্ছে, ফেরে বন্ধক দিচ্ছে হ্যাঁ কাছে বিক্রি করছে, এই করে করে মানে তো বাবা বাড়ি হ্যাঁ বাবা বাড়ি বিক্রি করছে। করার পরে হ্যাঁ কি করছে, এই আমার আন্টি আছিল হাতে, আমার মায়ের দুর্গ ছিল, আমার আন্টিটা নিয়ে হ্যাঁ বন্ধ দিছে এখানে বান্ধব সময় বাড়ি টিঙ্কুর কাছে, অখনো টিঙ্কুর কাছে আন্টিটা আছে। টিঙ্কুর মা সেদিন আমার কাছে 10,000 টাকা দিতে পারলে আমি 4,000 টাকা আন্টি লেগে 10,000 টাকা দিতে পারলে আমি আন্টিটা নিতে পারবো, আমার কাছে আমার লাগবে না। তারপর আরেকটা আছে তেলে আমরা জুয়েল আসছে, এমন করতে করতে হ্যাঁ ভালো দিন এমন ভাবে ড্রাগস নিতে আসে। নেওয়ার পরে হ্যাঁ এই হসপিটালে রেখে ট্রিটমেন্টও করা হয়েছে, হ্যাঁ কাছে আর ড্রাগস নিত না। আমার দরকার নাই, আমি তো আগে থেকে জানতাম না যে আজকে কি দিয়েছে, আজকে হ্যাঁ আমার বাড়িতে এসে, আজকে ওই আসলে 3-4 মাস পরে হ্যাঁ আমার বাড়িতে এসে, 6 মাস হয়েছে আমার বাবার বাড়ি ফেলাই দিয়ে গেছে, আজকে হঠাৎ করে হ্যাঁ আমার বাড়িতে এসে আয়া সেটা আমার শুধু শুধু হ্যাঁ মারতেছে, আয়া শুধু শুধু মারছে মারা, আমি আমার ছেলের আরে জানাইছি ক্লাসমেট তার নাম কি তরুণ মেন আছে আপনার বাড়ি তেলিয়ামুড়া কি নাম আপনার হিমাদের আপনার স্বামী হয় এখন মানে আপনি বাবার নাম তরুণ মেন আছে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্বামী তরুণ ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।